নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের সঞ্জীবনী ধন্বন্তরি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের একটা মাহাত্ম্য রয়েছে, কেন বলছি, আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে দেখলে আপনি বুঝতে পারবেন কেন আর পাঁচটা অনুষ্ঠানের থেকে একেবারে অন্য আঙ্গিকের এই অনুষ্ঠানটি। একেবারে এই সময়টা আমাদের লকডাউন পিরিয়ডসে কিন্তু আমরা বিষণ্ণতা, অবসাদ বেশ ক্রমাগত আমাদেরকে গ্রাস করতেছিল, কিন্তু এর থেকে আমরা কবে মুক্তি পাব আজকের আলোচনার বিষয় কিন্তু তেমনটাই। জানুয়ারি মাসে দিদি বলে দিয়েছিলেন, যিনি আমাদের সঙ্গে রয়েছেন, যে ওই সময়টা এমন একটি আসতে চলেছে যে পিরিয়ডটা এখনও আমরা ফেস করছি, এই সংকটকালীন মুহূর্তের মধ্যে সম্মুখীন হতে হবে গোটা বিশ্বকে। একবার যদি আপনি পাতাটা উল্টে দেখেন, অবশ্যই আপনাদের সেই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাব যখন আপনি এই মুহূর্ত থেকে মুক্তি লাভ করবেন। কিভাবে করবেন আসুন তাকে আগে শুরুতে স্বাগত জানাবো, পশ্চিমবঙ্গের জনপ্রিয় তান্ত্রিক জ্যোতিষী মনসা মায়ের মানুষ কন্যা, যিনি নিজ রক্ত দিয়ে সাধনায় আজও সাফল্যের শীর্ষে, জ্যোতিষতন্ত্র সাধিকা মৃন্ময়ী আয়ুষ্মিতা মা, একাধিক স্বর্ণপদক প্রাপ্ত, স্বর্ণ মুকুট, স্বর্ণ কমল জয়ী মৃন্ময়ী আয়ুষ্মিতা মাকে আজকের অনুষ্ঠানে অনেক স্বাগত জানাবো। দিদি নমস্কার। নমস্কার, এসে গেছি তোমাদের ঘরে, তোমাদের হৃদয় মাঝে। আশা করি সকলে ভালো আছো, কারণ যে বিপদের মধ্যে দিয়ে আমরা সকলে পার করছি বা অনেকটা অতিক্রম করে এসেছি। দেখো, বলেছিলাম বারবার করে, কেউ হেসে উড়িয়ে দিয়েছিলে, কেউ বা বলেছিলে সব কিছু আগাম জেনে গেছে, কিন্তু আজকে সেই জানুয়ারি মাস থেকে যে কথাটা আমি জানিয়েছিলাম প্রত্যেককে, যে বিশ্বময় একটা বিষাদের সুরে আসতে চলেছে, যে দুর্গাপুজো নিয়ে আমি কথা বলেছিলাম, যে মলমাস, সেই মলমাস যুক্ত আমরা প্রত্যেকে, দেখো প্রত্যেকে যেরকম আমাদের সমস্ত কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হচ্ছে, স্বয়ং শারদীয়া দুর্গাপুজোও কিন্তু সেই ডিসিপ্লিন মেনটেন করতে হচ্ছে। অর্থাৎ আশ্বিন মাসটা টোটালি মলমাস থাকছে, কার্তিকে দুর্গাপুজো, অর্থাৎ কার্তিক মাসে কিন্তু শারদকালীন দুর্গাপুজো হচ্ছে না, সেটা হয়ে যাচ্ছে কিন্তু হৈমন্তী দুর্গাপুজো। যাই হোক, সকলে কুশলে থাকো, আদ্যাশক্তি মহামায়ের কাছে এইটাই কামনা করি যে সকলে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, শান্তিতে থাকো। অনেক বিশেষ আলোচনা, অনেক স্টিপ টোটকা নিয়ে আজকের আলোচনা, যে আলোচনাতে তোমরা এতটুকু হলেও একটা আলোর দিশা খুঁজে পাও। একেবারেই, এবং আজকে আমাদের চেনা ছন্দটা কোথাও জীবন থেকে হারিয়ে গেছে, কি করে ফিরবো সেই চেনা ছন্দে, মুক্তির সেই ছন্দ পতন যেটা ঘটে গেছে সেখানে কি করে ফিরবো। দিদি, আমি শুরুতেই যে বিষয়টা দর্শক বন্ধুদের প্রত্যেকে জানেন তাও আমার বলবার, যে অন্যটুকু পাওয়ার জন্য আমরা অন্য সংস্থানের জন্য ছুটে যাচ্ছি প্রত্যেক দিন একটা কাজের জায়গায়, কর্মক্ষেত্র না থাকলে অন্যটুকু জুটে পারবো না, সেই অন্য আপনি সঁপে দিয়েছেন, ঈশ্বরের নামে উৎসর্গ করেছেন। হ্যাঁ, এটা তো আমি আগেই বলেছি, আবারও বলছি, অন্তরে সন্ন্যাসিনী অন্ন বিনা কাটায় যিনি, একটা কথা মাথায় রাখবে, এই মৃন্ময়ী আয়ুষ্মিতা মা কিন্তু একমাত্র ভক্ত জনকল্যাণের জন্য অন্ন মা অন্নপূর্ণাকে নিবেদন করে দিয়েছি, কারণ তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তোমরা স্বাভাবিক থাকো। তো যাই হোক, বিস্তারিত আলোচনায় যাব। আজকের বিস্তারিত আলোচনায় দেখো, সমস্যা সম্মুখীন একটা আমরা সবাই চলছিলাম কিন্তু আপন ছন্দে, কিন্তু এই লকডাউনে সবাই ঘরবন্দি হয়ে সমস্যার কিন্তু আরও বিস্তারিত হয়েছে, বেড়ে গেছে। আমরা প্রত্যেকে কিন্তু সকল যখনই সামনাসামনি হয়ে গেছি, আগে যখন হাজবেন্ড সকালে কাজে বেরোতো, সন্ধ্যায় আসতো খুঁটিনাটি, আর সেই হাজবেন্ড সেই ওয়াইফ যখন এক জায়গায় রয়েছে, তখন অশান্তির সংখ্যাটা আরও বেড়েছে। আগে প্রত্যেককে বলবো, যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু প্রয়োজনের জন্য আমরা অপ্রয়োজনে বাজার মার্কেটিং এটা ওটার জন্য আমরা কখনো বেরোবো না। এই প্রতিজ্ঞাবদ্ধ যতক্ষণ না হতে পারবো ততক্ষণ এই বিশ্ব মহামারী মুক্তি কেউ করতে পারবে না। দিন যাচ্ছে, রোগের সংখ্যা বাড়ছে, আজকে লকডাউন কতটুকু কে মানছে, কতটুকু কে বা মেনেছে? আজকে যদি ঠিকঠাক মতন লকডাউন মানা হতো বা লকডাউনকে ঠিকঠাক প্রাধান্য দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতিটা এত ভয়ঙ্কর রূপ নিত না। আজকে করোনা ভাইরাসের চতুর্থ স্থানে আমাদের ভারত, যেখানে ভারত একদম শেষের দিকে ছিল সেখানে আজকে চতুর্থ স্থানে উঠে এসেছে। আজকে ভালো ভালো সেলিব্রিটিরা পর্যন্ত করোনা আক্রান্ত, তারাও ঠিক মতো লকডাউন মেনটেন করেনি। তো আমাদের প্রথমে কিন্তু নিজেদের সাবধানতা, আপনকে, নিজেকে যদি আমি ভালো না বাঁচতে পারি, তাহলে কিন্তু আমি কাউকে ভালোবাসতে পারবো না। আগে নিজের সাবধানতা, নিজের সাবধানতা মানে ফ্যামিলির সাবধানতা, ফ্যামিলির সাবধানতা মানে আশেপাশে পাড়াপড়শী, সেই সাবধানতা অবলম্বন করাটা উচিত। তাই আমরা প্রত্যেকে বলবো যে করোনার এই মহামারী, বিশ্ব মহামারী থেকে মুক্তির জন্য নিজেকে সতর্ক রাখো, এবং
প্রত্যেকে অন্তত লেবু জল গরম জলটা খাও, প্রত্যেকে লেবু জল বা গরম জলটা, অবশ্যই উষ্ণ গরম জলে লেবু চিপে, যা কিছু খাবে গরম খাবারটা খাবে সেটা অনেকেই জেনে গেছো। আবারও বলছি গরম গরম খাবারটা বাইরে থেকে আসার পরে যতটা পারবে পরিষ্কার হওয়ার চেষ্টা করো। এবার এই বিশ্ব মহামারী, এই বিস্ময় যে অমৃত পান করার পরে যে বিষটা পড়েছিল সেই বিষটাকে ধারণ করেছিল স্বয়ং দেবাদিদেব মহাদেব, আর সেই মহাদেবকে স্মরণ করতে আমাদের খুব একটা সুন্দর তিথি, সুন্দর লগ্ন শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ শ্রাবণ মাস। গুরু পূর্ণিমা অন্তে রাখি পূর্ণিমা অবধি একটা শ্রাবণ মাস আমরা পালন করি, এবং পয়লা শ্রাবণ থেকে 31 শ্রাবণ মনসা পুজো অবধি একটা শ্রাবণ মাস। এই যে 45টা দিন আমরা পাব, এই 45টা দিনটাকে আমরা মেনটেন করব কিভাবে? শিবের উপাসনা করে, কারণ মৃত্যুকে জয় করে মহামৃত্যুঞ্জয়, সেই মহামৃত্যুঞ্জয় উপাসনা করে মহামৃত্যুঞ্জয়। আজকে আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, শুধু আমার কথা না, যারা যারা রক্ষা কবচ বলো মহামৃত্যুঞ্জয় কবচ যাদের শরীরে, তাদের কিন্তু আমার কোনো ভক্তের করোনা হয়নি, এটা আমার চ্যালেঞ্জ। একেবারে তাই। এই যে আমরা কথায় বলছি দিদি ব্রেক দ্য চেইন, এই ব্রেক দ্য চেইন করতে করতে আমাদের আলটিমেট ভবিষ্যতের দিক থেকে আমরা চেইনটাকে ব্রেক করে দিচ্ছি না? একদম। এবং এই লকডাউনটার সময় যারা আমরা সোশ্যাল নেটওয়ার্কিং এ বিজি ছিলাম, যে মানুষগুলো দুমুঠো খেতে পারেন না, আর সোশ্যাল মিডিয়া আমরা তখন ফুটে উঠেছে এমন কিছু চিত্র যারা বাড়ি বসে সুন্দর রান্না করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ করেছে, এবং রীতিমতন একদম জামাই আদর, জামাই ষষ্ঠীর খাবার দাবার সেটাও পর্যন্ত ই করেছে। এইটুখানি সাধারণ মানুষের কমন সেন্স কি নেই যে কিছু কিছু মানুষ একমুঠো অন্ন পায়নি? এই যে আমফানের মতন এত বড় একটা বিপর্যয় মানুষ হলো, সেই জায়গাটার পরেও কিন্তু কেউ কেউ বিশেষ বিশেষ খাবার তোমরা ফেসবুকে ডাউনলোড করে তোমরাই করেছো, কেন? কাকে তুমি ধিক্কার করছো, নিজেকে না যে মানুষটা খেতে পাচ্ছে না তাকে? আমরা যদি, আমি কি বললাম, নিজেকে ভালোবাসতে যদি না জানলাম তা কাউকে ভালোবাসতে শিখবো না। মৃন্ময়ী আয়ুষ্মিতা মা যে কথাটা বলে সেটা দেখবে বাস্তবে রূপান্তরিত, আজকে না হলে এক সপ্তাহ পরে 10 দিন পরে সেটা সত্যতা যাচাই তোমরা করে নেবে। আজকে এই বিপদগ্রস্তগুলো, এই বিপদগ্রস্তগুলো কিন্তু গত জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে যে রাশিফল বলেছিলাম আমি কিন্তু প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ, যারা মেনেছো তারা মুক্তি লাভ করেছো, যারা মাননি তারা বিপদগ্রস্ত হয়েছো। আজকে যে কথাটাকে তুমি, কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদু, আর বিশ্বাস ভক্তি তোমার মুক্তি। তোমার মধ্যে যদি বিশ্বাসটা না থাকে তোমার ভক্তি আসবে না, ভক্তি না হলে মুক্তি আসবে না, কারণ এই ধরিত্রীকে একমাত্র কিন্তু ভগবানরাই কিন্তু, আজকে আমার জন্ম তো আজকে আমার কথা ছেড়ে দাও, আমার বাপ কাকা বা আমার যারা গুরুজনরা তারা পর্যন্ত দেখেনি কোনো মন্দিরের দরজা কোনোদিন বন্ধ হয়েছে, তাহলে ধরিত্রী কোথায় এসে নেমেছিল যে প্রত্যেকটা মন্দিরের দরজা বন্ধ রাখতে হয়েছিল? মন্দিরের দরজা কেন বন্ধ হয়? একমাত্র অম্বাবচীর সময়, তাও কোথায়? একমাত্র কামাখ্যা ধামে, কারণ ওখানে জনিমুদ্রে কামাখ্যাং বরদি নীল পর্বত বাসিনী ধ্যায় নিত্যং জনিমুদ্রে নমস্তুতি, এই যে জনিপীঠ ওখানে বন্ধ থাকে সাধারণ মানুষ। এই যে মহাযাত্রা মহা কামাখ্যা, আজ 400 বছরে কোনোদিন এই মেলা বন্ধ হয়নি, জনিপীঠের পূজা আচ্ছা বন্ধ হয়নি, কারা করেছে? পাণ্ডারা করেছে, কিন্তু ভক্ত সাধারণ কি সেখানে পৌঁছাতে পেরেছে? পারেনি। এত বড় পুরীর জগন্নাথ ধামের রথ, জগন্নাথের জোরে সুপ্রিম কোর্টকে পিছনে রেখে সেই জগন্নাথ, তাহলে ঈশ্বর পারে না এমন কোনো কাজ নেই। তাহলে ঈশ্বরকে যেমন মৃন্ময়ী আয়ুষ্মিতা মা একটা চ্যালেঞ্জ রাখে যে এই কাজটা আমি চ্যালেঞ্জ করে লিখিত গ্যারান্টিতে করতে পারবো, সেরকম কিন্তু এই মহামারীকে, বিশ্ব মহামারীকে মুক্তি করতে গেলে পরে কিন্তু দেবাদিদেবের শরণাপন্ন হতে হবে, মহামৃত্যুঞ্জয় জপ সারতে হবে, মহামৃত্যুঞ্জয় জপে দেবাদিদেবকে পুজো করতে হবে, আর দেবাদিদেবের উপাসনাতে রক্ত রাখতে হবে, দুধ দই ঘি মধু চিনি, দুধ দই ঘি মধু চিনি। বিশেষ ফুল কি? পদ্মফুল। আমরা সকলে জানি শিব বিল্বপত্র ধূত্রা আকন্দিতে সন্তুষ্ট, কিন্তু না, বিশ্ব মহামারী বিশেষ বিপদের জন্য পদ্ম এবং গোলাপ। বিশেষ মহামারী, আমরা যখন, তোমরা ফেসবুকে দেখবে যে কাশী বিশ্বনাথের অভিষেক মানে সেখানে পদ্ম এবং গোলাপ অবশ্যই, তাই গোলাপ আর পদ্মকে বিশেষ রূপে দেবাদিদেবকে অর্পণ করো, তুমি সেই বিপদ থেকে ঘিয়ের প্রদীপ ধরাও, সেখানে অর্থ সংকটকে জানাও, যেটা আজ উঠো শিবাযুক্তাং মহেশ্বর দায় নিত্যাং শিব শঙ্কর কারণেত্র হিতবে তঙ্গতি পরমেশ্বর শিবায় নমঃ। এই শিবকে স্মরণ না করলে পরে এই জগৎ সংসার, শিবই শৈব শিবই শক্তি, শিবের উপরেই আমাদের
প্রত্যেককে নত স্বীকার করতে হবে। তাই তঙ্গতে পরমেশ্বর, এই শিব ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই, একেবারেই তাই। এবং যে বিষয়টা দিদি বলছিলেন যে পুরীর রথের সেই রশিতে টান কিন্তু আপনি দিতে পারলেন না, অর্থাৎ আপনি আমি কেউই কিন্তু সেই জগদীশ্বর বাকি অদৃষ্টের হাতের থেকে বড় নয়। যে বিষয়টা আসবো যে আপনি বলছিলেন, এবং প্রত্যেকটা মানুষ যদি এইভাবে আমরা মানে একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে যদি আজকে আমরা সেই তপ জপ করতে পারি, তাহলে আজকে এই বিশ্ব মহামারী থেকে, কারণ তুমি দেখো এই যে এত বড় একটা গ্রহণ গেছে, দেখানো হবে চ্যানেলে, এই যে এত বড় একটা গ্রহণ গেছে, তার পুজো বন্ধ রাখিনি, ক্রিয়াকর্মে কোনো কিছু বন্ধ রাখিনি, অমাবস্যা পূর্ণিমা তিথি নক্ষত্র অম্বাবচী কোনো কিছু বন্ধ রাখা হয়নি, তার বিশেষ তুলে ধরা হবে চ্যানেলে। তোমরা দেখবে মৃন্ময়ী আয়ুষ্মিতা মা বসেছিলেন না, তার যতটুকু ক্রিয়াকর্ম, যতটুকু যা তার যতটুকু ক্ষমতা, তিনি আমাকে যতটুকু করার শিখিয়েছেন আমি ততটুকু আমি করে তুলেছি। আমি কখনো কোনো সময়ের জন্য এত বড় জ্যোতিষ, এত বড় তান্ত্রিক না, আমি সাধারণ মাতৃসাধিকা নগণ্য, যার চরম ভিক্ষা করে কিছু অন্ত যদি জোগাড় করতে পারি তাই দিয়ে সর্বসাধারণের মঙ্গল। অনেকে ফোন করে, মা আমার তো সময় হচ্ছে না মা, আমি শিব অভিষেকটা আপনি যদি একটু দায়িত্ব নেন, নাম সংকল্প হোয়াটসঅ্যাপে নাম ফটো সমস্ত কিছু ডিটেলস পাঠালে পরে অবশ্যই করে দেবো। আরও একটা বিশেষভাবে উল্লেখ্য যে আপনারা যারা এই সময় বসে ঘরে চিন্তা করছিলেন বা বিষণ্ণতা বা অবসাদ আপনাকে গ্রাস করছিল, সেই মুহূর্তে কিন্তু আজকে মা মৃন্ময়ী আয়ুষ্মিতা মা কিন্তু তিনি তার জায়গায় অটুট ছিলেন, সাধনার জায়গা। আপনাদেরকে একবার দেখাই আসুন। Thank you.
সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনাথ পরিত্রাণ পরায়ণে সর্বস্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু দাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। 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 দেখলেন কতটা মানুষ ডেডিকেটেডলি ডেডিকেশন থাকলে বা ডেডিকেশনালি যদি একটা মানুষ সেই জায়গাটায় অর্জন করতে চান তাহলে কি পরিমাণ সাধনা তাকে করতে হয়। আজকে আমরা সাধারণ মানুষ এতটুকু পারবো না দিদি। আমি আসবো তোমার কাছে যে যে রক্ত নিজ রক্ত দিয়ে তুমি সাধনায় মগ্ন থাকো বা আজকে তুমি সাফল্যের শীর্ষে ন বছর বয়স থেকে আজ অব্দি যতদিন জীবিত থাকবো আমার যে গুরুদেব
তিনি বারংবার বলছে, এত শরীরের রক্ত দিয়ে তুই করিস না, একটু নিজেকে সংযত কর, এত বড় একটা মারণ ভাইরাস চারিদিকে। কিন্তু আমি গুরুদেবকে লঙ্ঘন করতে পারি না ঠিকই, কিন্তু গুরুদেবের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে বলেছি যে বাবা আমার এই কাজের থেকে কোনোভাবে আমি পিছোতে পারবো না, কারণ সর্বসাধারণ যদি ভালো থাকে তো মৃন্ময়ী আয়ুষ্মিতা মা ভালো থাকবে। কারণ মানুষ যদি ভালো না থাকে, মানুষের এই বিপদগ্রস্ত সময় যদি এতটুকু সময় যদি না দাঁড়াতে পারি তাহলে কী করে সম্ভব, কী করে সম্ভব? আমি যদি এখন আমফানের সময় আমি কিছু মানুষকে কিছু দান ধ্যান দিয়ে যাই, লকডাউনের মধ্যে আমি কিছু রান্নাবান্না করে মানুষকে, সেগুলো যদি সাধারণ মানুষের মতন ফেসবুক করে আমি যদি এখন চ্যানেলে ধরি, এতটা নিচ প্রকৃতির মানুষ আমি না। যতটুকু সম্ভব দেখানোর ততটুকু, যতটুকু ভক্তকে ডাকতে পেরেছি ততটুকু করেছি, কারণ আমি বেশি ভিড়ভাড় আমি করতে পারিনি এই লকডাউনের মধ্যে, কারণ সম্ভব না, যতটুকু সম্ভব আমি ততটুকু করেছি। আবারও ঘুরে ফিরে আসছি দেবাদিদেবের শরণাপন্ন, এবং প্রত্যেকে বলবে মা খাওয়ার পয়সা নেই, দুধ দই ঘি মধু চিনি কোথা থেকে জোগাড় করব, বলতেই পারো না, বলার কিছু নেই, মানুষের কাছে আহার নেই, মানুষের কাছে আহার নেই, মা গঙ্গা জল বা কলের জল বা তোমার নয়ন জল, গাছের থেকে একটু ফুল বেলপাতা জোগাড় করে তুমি শরণাগত হও, কষ্ট মষ্ট করে একটা প্রদীপ অন্তত ধরাও, কারণ তিনিই তঙ্গতি পরমেশ্বর, তিনি ছাড়ার গতি আসতে পারে না। জগৎ সংসারের বিপদ যখনই যখনই ঘনিয়ে এসেছে তিনি এবং মহামায়া সৃষ্টি করে, মহামায়া সৃষ্টিকর্তা বিষ্ণু, এই যে পালনকর্তা বিষ্ণু, সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং সংহারকর্তা দেবাদিদেব, এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজ রশ্মিতে সেই মহামায়ার আবির্ভাব করে আদ্যাশক্তি মহামায়া, কালিকার লাং বাদনাং মুক্ত কেশাং গৌরাং চতুর্ভুজাং মুন্ডমালা বিভূষিতাং জয়ন্তী মঙ্গলা কালীভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সদা নমস্তুতে। এই কালো অন্ধকারকে কালী নিবারণ করতে পারে আর এই দুর্যোগ এই মহামারী বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি একমাত্র দেবাদিদেব মহাদেব। আপনার বিশ্বাস, আপনার ভরসা, আপনার জায়গাটা অটুট, এবং সেই অটুট জায়গায় কিন্তু দীর্ঘ এত বছর ধরে সাফল্যের শীর্ষে রয়েছেন যিনি, তিনি আপনাকে এইটাই বলবেন বারবার যে আপনি সজাগ হন, আপনি সচেতন হন, তারপরেও যার হাতে আমাদের সঁপে দিতে হয়, যিনি জন্ম দিয়েছেন তিনিই আবার সময় মতো কিন্তু সব পরিস্থিতি থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন, তার শরণাগত করতে হবে। কারণ আমরা অনেকেই কিন্তু ঈশ্বরকে বিনা চলার চেষ্টা করেছিলাম আর তার পরিণতি কিন্তু একটু 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 করে পাপের বোঝা হতে 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 কিন্তু আজকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পাপিষ্ট, পাপের পুরো জায়গাটা ভরে গেছে। কেন আমরা প্রত্যেকে অনেকে ঈশ্বরকে মানি না, ঈশ্বরকে মেনে কি হবে? অষ্টমীর দিন আমিষ আহার, পূজা পাঁচ দিনের যদি আনন্দ ফুর্তি না করলাম, অষ্টমীর আমিষ আহার, বিভিন্ন তিথি নক্ষত্র না মানা, গ্রহণের সময় মিষ্টি দোকানে মিষ্টি থাকে, ঘরের খাবার খেলে কি হবে, টালার জল কি ফেলে দেয় নাকি, কত মানুষের কত বড় বড় কথা আজকে কিন্তু ঈশ্বর প্রত্যেকের মুখে বুঝিয়ে দিল। আমরা একটা সময় দেখেছিলাম যে গরুকে মুখের মধ্যে কিছু বেঁধে গরুকে চাষ করতে পাঠায়, আজকে কিন্তু আমরা প্রত্যেকে গরু হয়েছি, হয়নি কি? প্রত্যেকে হয়েছি, আমাদের প্রত্যেকের কিন্তু সেই সিস্টেমেটিক আনতে হয়েছে। আমরা যদি মরা মানুষ ধরেছি, আমি আরও বিস্তারিত আলোচনায় আসবো, প্রোগ্রাম ফলো রাখো, সকলে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, শান্তিতে থাকো, এবং কায় মনোবাক্যে দেবাদিদেবের পূজা করো, উনি ছাড়া কোনো রকম কোনো গতি নেই। আর যারা জানতে চাইছো যে কোথায় কবে পেয়ে যাবেন, অবশ্যই সবটা ডিটেলস আপনাদের দেওয়া আছে, তারও একবার বলে দিই, শোভাবাজার, রাজারহাট, নিউ টাউন, ওয়েলিংটন, বোলপুর, তারাপীঠ, ব্যারাকপুর, দুর্গাপুর, শিউরি, শিলিগুড়ি, মালদা, দিল্লি, গৌহাটি, সমস্ত জায়গায় কিন্তু দিদিকে পাবেন। যোগাযোগ করুন 7797622767 কিংবা 7477464676। আজকে এখানেই আমাদের থামতে হচ্ছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিদিকে অনেক ধন্যবাদ। বিপদে যখন পড়বে তোমরা ডাকবে, যখন আকুল হয়ে পৌঁছে যাবো তোমার ঘরে, তোমাদের হৃদয় মাঝে আমি ছিলাম, আছি, থাকবো যতদিন মা চরণে থাকবো। জয় মা।